সুপারিশপত্র প্রত্যাহারে কমিশনের অবস্থান কি? হলফনামা দিয়েও অবস্থান ব্যাখ্যা করতে পারল না এসএসসি। হলফনামা দিয়েও আদালতে অবস্থান ব্যাখ্যা করতে ব্যর্থ স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশে চাকরি বাতিল নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করা হয়েছে? পুলিশ কমিশনের হলফনামায় স্পষ্ট নয় এমনই মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। আরও একবার জানিয়ে রাখি, দেবাংশু বসাক মাননীয় বিচারপতি, তিনি যে বিষয়টা সামনে এনেছেন তা হচ্ছে সুপারিশপত্র প্রত্যাহারে কমিশনের অবস্থান কি। তার কারণ হচ্ছে হলফনামা দিয়েও কিন্তু এসএসসি ঠিকমতো ব্যাখ্যা করতে পারেনি। আদালতের নির্দেশে চাকরি বাতিল হলো নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করা হলো? কমিশন যে হলফনামা দিয়েছে এ বিষয়ে সেই হলফনামায় স্পষ্ট নয় বিষয়টা ঠিক কি, এমনই মন্তব্য করলেন বিচারপতি দেবাংশু বসাক। নতুন করে কমিশনের সব বোর্ড সদস্যদের মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। সুপারিশপত্র প্রত্যাহারে কমিশনের অবস্থান কি, হলফনামা দিয়েও অবস্থান ব্যাখ্যা করতে পারল না এসএসসি। এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, তিনি যে বিষয়টা সামনে আনছেন, যে প্রশ্নটা তিনি তুলছেন যে আদালতের নির্দেশে চাকরি বাতিল নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করা হয় কোনটা, তা কিন্তু কমিশনের তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে তাতে স্পষ্ট নয়। অর্থাৎ হলফনামা দিয়েও অবস্থান ব্যাখ্যা করতে পারল না এসএসসি। নতুন করে কমিশনের সব বোর্ড সদস্যদের মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে, না হলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন মাননীয় বিচারপতি। অন্যের ঘাড়ে চেপে না ঘুরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা, মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। অর্থাৎ সুপারিশপত্র প্রত্যাহারে কমিশনের ঠিক কি অবস্থান সেই বিষয়টা এখনো পর্যন্ত হলফনামা দেওয়া হলো ঠিকই, কিন্তু এসএসসি হলফনামা দিয়েও তা ব্যাখ্যা করতে পারেনি। আদালতের নির্দেশে চাকরি বাতিল হলো নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করা হলো কোনটা, কমিশনের হলফনামায় সেটাই স্পষ্ট নয়। এবং মাননীয় বিচারপতি দেবাংশু বসাক, তিনি যে নির্দেশ দিচ্ছেন যে নতুন করে কমিশনের সব বোর্ড সদস্যদের মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে, আর না হলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, অন্যের ঘাড়ে চেপে না ঘুরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা, মন্তব্য করেন বিচারপতি। 18 ডিসেম্বরের মধ্যে নতুন হলফনামা পেশেরও নির্দেশ দিয়েছেন তিনি। সুপারিশপত্র প্রত্যাহারে কমিশনের অবস্থান কি, হলফনামা দিয়েও অবস্থান ব্যাখ্যা করতে পারল না এসএসসি। হলফনামা দিয়েও আদালতে অবস্থান ব্যাখ্যা করতে ব্যর্থ স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশে চাকরি বাতিল নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করা হয়েছে? পুলিশ কমিশনের হলফনামায় স্পষ্ট নয় এমনই মন্তব্য বিচারপতি দেবাংশু বসাক।